আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, রমজানের গোধূলি লগনে এই অনিন্দ বিকেলে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর নান্দনিক আয়োজন কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এই আয়োজনটি দেখার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল নিউজ 24-এর পর্দায়, পাশাপাশি দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মুসল্লি কমিটি। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক প্রতিযোগিতার পঞ্চম পর্ব। আমরা সেরা 10 জন হাফেজকে নিয়ে এই পর্বটি সাজিয়েছি। আজকের পর্ব থেকে বিদায় নেবেন 2 জন, সামনের পর্বে যাবেন 8 জন হাফেজ। ডিয়ার ভিউয়ার্স, উই হ্যাভ এ সারপ্রাইজ। আওয়ার ইরানিয়ান ফ্রেন্ডস আবুল ফাজল আকদাসি ওয়াজ ডিফেটেড অ্যান্ড লেফট দ্য প্রোগ্রাম, বাট হিজ নাম্বার ওয়াজ ভেরি নিয়ার টু আওয়ার লাস্ট উইনার। সো ফর দ্য রিকোয়েস্ট অফ আওয়ার অনারেবল জাজেস and viewers, we accepted him again to our program. Congratulations to Abul Fazl Agdas from Iran. দর্শক, আমরা শুরু করব আমাদের আজকের মূল আয়োজন। তার আগে আমরা পরিচিত হব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচার কার্য পরিচালনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের মাহাদুল কিরাতের সম্মানিত অধ্যাপক শায়খ শরফুদ্দিন মোহাম্মদ বাইয়ুমি মিশর। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. নিয়মিত বিচার কার্য পরিচালনার জন্য আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার সম্মানিত সভাপতি শাইখুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিচার কার্য পরিচালনার জন্য আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলের মহাসচিব ডক্টর শায়খ সাদেক মোহাম্মদ আবদুল্লাহ আলী ইয়ামেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিউয়ার্স, উই হ্যাভ মোর জাজেস। আওয়ার অনারেবল জাজ, প্রেসিডেন্ট অফ হুফাজুল কোরআন ফাউন্ডেশন শায়খ আব্দুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ার অনারেবল জাজ, সিনিয়র পেশ ইমাম অফ বাইতুল মুকাররম মস্ক জনাব মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনারেবল জাজ, পেশ ইমাম অফ বাইতুল মুকাররম মস্ক শাইখুল হাদিস মহিউদ্দিন কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, এছাড়াও আমাদের মাঝে 2 জন সম্মানিত অতিথি রয়েছেন। আমরা এই পর্যায়ে তাদের পরিচিতি জানব। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মুসল্লি কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ইয়াকুব আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের মাঝে অতিথি হিসাবে আরও উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মুসল্লি কমিটির সংগ্রামী সেক্রেটারি জনাব মিজানুর রহমান মানিক ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর অপেক্ষা নয়, চলুন আমরা চলে যাই আমাদের মূল আয়োজনে। ডিয়ার ভিউয়ার্স, আওয়ার ফার্স্ট কম্পিটিটর ইন দিস এপিসোড মোহাম্মদ জাকি ফ্রম ইন্দোনেশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইকরা মিন কওলি আল মাওলা আযা ওয়া জাল্লা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عفى الله عنك
ثم أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهروا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل قعدوا مع القاعدين حسبك صدق الله العظيم درشك আমাদের ইন্দোনেশিয়ার প্রতিযোগী হাফেজ মোহাম্মদ জাকি এমনভাবে তিলাওয়াত করে মনে হয় সে অর্থ বুঝে বুঝে ধীর লয়ে আমাদের হৃদয়কে জয় করে তিলাওয়াত করছে তার জন্য শুভকামনা আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য আল কারী আল ইন্দোনেশি মাশাআল্লাহ কুল ইয়াউম আও কুল হালাকা আও কুল ইখতিবার ওয়া হুয়া মিন মুস্তাওয়া ইলা মুস্তাওয়া আ'লা وتلاوة طيبة نسأل الله له التوفيق والسلام عليكم ورحمة الله وبركاته Viewers, our next competitor محمد بليغا سعيد عبد الغفر علي from Yemen السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته محمد أسمعنا من قول المولى جل وعلا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين
ما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين حسبك ما شاء الله درشوك أمرك كي চমৎকার কোরআনের তেলাওয়াত শুনলাম। ধন্যবাদ দিতে হয় বসুন্ধরা গ্রুপকে যারা আমাদেরকে কোরআনের এত স্বাদ আস্বাদন করবার সুযোগ করে দিয়েছেন। আমরা জেনে আসি আমাদের বিচারকের কাছে কেমন হলো তার তেলাওয়াত। ফাতাহা আল্লাহু আলাইকা মুহাম্মদ, ওয়াল্লাহি আমতা'তানা বিসওয়াতিকা শাজী, কানাত তিলাওয়া বিসরাহা রাইআ ওয়া মুমতি'আ, ফাদুল আযা ওয়া জাল আন ইউবারিক ফিক। মাশাআল্লাহ محمد بليك تلاوتك جميلة جدا نتمنى فلاحك في هذه المسابقة والسلام عليكم ورحمة الله وبركاته Dear viewers, our next competitor is Abdulrahman Musa Abdullahi from Kenya السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته يا شيخ عبد الرحمن قل من قول الله عز وجل من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا تقطع قلوبهم والله عليم حكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم إن الله اشترى من يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم حسبك صدق الله العظيم দর্শক আমরা তন্ময় হয়ে শুনছিলাম আমাদের কেনিয়ার প্রতিযোগী হাফেজ আব্দুর রহমান মুসা আব্দুল্লাহের কণ্ঠে চমৎকার তেলাওয়াত আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য মাশাআল্লাহ ইয়া শাইখ আব্দুর রহমান কিরাআতাক জাইয়িদা জিদান মাশাআল্লাহ ইয়া সিদি ওয়া রাব্বানা ইফতাহ আলাইনা ওয়া আলাইক ওয়া ইজআলনা ওয়া ইজআলাক মিন আহলিল কুরআনিল আমিলিনা বিহি ইনশাআল্লাহ ওয়া শুকরান আব্দুর রহমান মুসা কানাত তিলাওয়া জামিলা তাইয়িবা সালিহা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র السلام عليكم ورحمة الله وبركاته
দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল নিউজ 24-এর পর্দায়, পাশাপাশি দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আওয়ার নেক্সট কম্পিটিটর মুস্তফা সালিহ আউজি ফ্রম তুর্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. من قول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب وارتقبوا عيد ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب وإلى مدين أخاهم ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود. حسبك. صدق الله العظيم. দর্শক, আর্তুগুল আর ওসমানের দেশের হাফেজ মুস্তফা সালেহ আউজি, নিশ্চয়ই তার তেলাওয়াত আপনাদের ভালো লেগেছে। চলুন জেনে আসি আমাদের বিচারক কি বলেন। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ মুস্তফা সালেহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছেন, খুব চিন্তা করে পড়ছেন, আলহামদুলিল্লাহ। তো তাজবিদের ক্ষেত্রে আরও যত্নবান হইতে হবে, মুহিত, হ্যাঁ, তোয়াটা তো ইস্তেলা ইতবাক আছে, কলকলাটা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, আরও আর
আরো কিছু হরফের সমস্যা এগুলি খুব খেয়াল করে পড়বে ইনশাআল্লাহ ইয়া দারো মজবুত করতে হবে মারাকেত মেস গর্দাশ সেনিন ইসিন দোয়া এদিজিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আওয়ার নেক্সট কম্পিটিটর ইজ আরিফ জালালউদ্দিন ফ্রম সিরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معك بني إسرائيل أعد قد جئتكم قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم حسبك দর্শক আমরা শুনছিলাম সিরিয়ার প্রতিযোগী হাফিজ আরিফ জালাল উদ্দিনের কণ্ঠে তেলাওয়াত আমরা জানব তার ব্যাপারে আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য মাশাআল্লাহ হাইয়াক আল্লাহ বারাক আল্লাহ ফিক আরিফ মাশাআল্লাহ তেলাওয়াত তেলাওয়াতান জামিলা মাশাআল্লাহ ওয়ালাকিন নারজু মিনকা আন তাহতামা বিল আহকাম ওয়া বিল হিফজ আইদান বারাক আল্লাহ ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Viewers, our next competitor, Sayyid Abul Fazl Aghdasi from Iran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. حسبك. صدق الله العظيم. ما شاء الله درشق بلبلي شيراز آر ফুলের দেশ ইরানের হাফেজ সৈয়দ আবুল ফজল মাশাআল্লাহ তেলাওয়াতে খুব কারদিত। দর্শক আমরা জেনে আসি আমাদের বিচারকের কেমন লাগলো। মাশাআল্লাহ আহসান্ত, বড়ই চমৎকার। একটি নিজস্ব ভাবধারায় সে তেলাওয়াত করেছে, কাউকে অনুসরণ না করে। একটা নতুনত্ব তার তেলাওয়াতের মাঝে আমরা অনুধাবন করতে পেরেছি। আল্লাহ পাক তাকে ইলমে আমলে বরকত দান করুন। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, শুমা চেতুর এহসাস মিকুনিত কি শুমা রাফতিদ হাম বারগাশতিদ চেতুর এহসাস মিকুনিত বগু। یه ذره برام عجیب بود که چرا من قبول نشدم بره محله، بعد که صحبت کردم انتخاب شدم خیلی خوشحال شدم و از این موضوع اصلا ناراحت نیستم. সে বলেছে যে আমি চলে গিয়েছিলাম, হেরে গিয়েছিলাম, আবার আমি চলে এসেছি আমাদের বিচারকদের মতামতের উপরে। আমি অত্যন্ত আনন্দিত যে আমি আবারও আসতে পেরেছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ইন্ডিয়ার বন্ধু হাফেজ বশির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. قلنا يا شيخ من قول الله عز وجل، من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك
أُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنْهَا مَحِيصًا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات وهو مؤمن فأولئك أعد يا شيخ ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا حسبك صدق الله العظيم দর্শক আমরা আমাদের এই পর্যায়ের প্রতিযোগী ইন্ডিয়ার বন্ধু হাফেজ বশীরের কণ্ঠে হৃদয় ছোঁয়া তেলাওয়াত শুনছিলাম আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য মাশাআল্লাহ ইয়া শেখ তেলাওয়া জায়েদা বাস ইয়ানি ফি বাদ আল আহকাম عندك الصاد طبعا الصاد دي من حروف التفخيم خص ضغط انقظ صاد خفيفه فخلي بالك من الصاد وخلي بالك من الاخفاء المدود برضو مش مظبوطه وخلي بالك من احكام التجويد وحروف الرخاوه خلي بالك منها يعني يعدهم ويمنيهم ماشي توفيق ان شاء الله يا شيخ شكرا بشير احمد আমাদের সম্মানিত বিচারক তোমাকে নসিহত করেছেন বলেছেন তেলাওয়াত যে احکام গুলো রয়েছে এই বিষয়ে তোমাকে আরো সতর্ক হতে হবে বিশেষ করে রাখাওয়ার যে হারফগুলো রয়েছে এমানি ইকুম তো এমানি ইকুম তুমি শক্ত করেছো এত শক্ত হবে না সফটলি হবে এটা এমানি ইকুম হবে এবং এর সাথে মাদের বিষয়ে তোমাকে বলেছেন তো এবং সদের বিষয়ে তোমাকে বলেছেন তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ তুমি অনেক অনুসরণ করবে অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ সময় হয়েছে আর একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকুন ফিরছি একটু পরে আল্লাহু 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 আল্লাহু
দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এই আয়োজনে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মুসল্লি কমিটি। ভিউয়ার্স, আওয়ার নেক্সট কম্পিটিটর আহমেদ তামের মাহমুদ মোহাম্মদ সাবরি ভ্যালিভা ফ্রম ইজিপ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اتلو علينا من قول المولى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا وإليه متاب ولو أن قرآنا سيرت به الجبال سيرت به الجبال أو قلبت به الأرض انتبه ولو أن قرآنا سيرت به الجبال سيرت به الجبال أو ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد حسبك صدق الله العظيم ما شاء الله দর্শক আপনারা জামালি ইউসুফ তথা ইউসুফের সৌন্দর্যের কথা শুনেছেন। আমাদের মিশরের ছোট্ট বন্ধু, সে দেখতে যেমন সুন্দর তার তেলোয়াত তেমন সুন্দর। চলুন দেখে আসি আমাদের বিচারক কি বলেন।
أحمد يا بني ما شاء الله تلاوة رائعة وطيبة وأحكام متقنة ومنضبطة، لكن هناك ملاحظة بسيطة. عندما تسكن زي الأرض مثلا لا تشم، الراء هنا لا تقول الأرض، أر فقط، يظل فمك لأنه الراء ساكنة مفخمة فقط ليست مشمة. فيما عدا ذلك ما شاء الله تبارك الله، أتمنى لك التوفيق. আমাদের সম্মানিত বিচারক বলেছেন যে তার তেলাওয়াত অনেক ভালো অনেক সুন্দর। তাকে একটি বিষয়ে সতর্ক করা হয়েছে, যখন সে রা উচ্চারণ করে ইসমাম করে ঠোঁটটাকে গোল করে ফেলে, যেটা ঠিক নয়, তাকে সে ব্যাপারে বলা হয়েছে। ওয়েল আর হবে রা কোনোভাবেই উচ্চারণ সময় ঠোঁট গোল হবে না। বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, কারাত জাইদান, তাহনিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স, আওয়ার নেক্সট কম্পিটিটর ইজ শুআইব খালেদ Saeed from Libya. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Iqra min qawli al-mawla jalla wa ala ba'da a'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa anna as-sa'ata atiyatun la rayba fiha wa anna Allah yab'athu man fil qubur. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. حسبك. দর্শক, আমরা শুনছিলাম আমাদের লিবিয়ার প্রতিযোগী হাফিজ শুআইব খালেদ সাঈদের কণ্ঠে চমৎকার মন কারা তেলাওয়াত। আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য। ফাতাহুল আলাইক ইয়া শুআইব, বিসরাহা কানাত তিলাওয়া মুবদিআ জিদান ওয়াল্লাহ, ইয়ানি ইহনা ফারিহনা বিতিলাওয়াতিক, ফাবারাকাল্লাহু ফিক সাঈদ, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফি হায়াতিক। Assalamu alaikum wa rahmatullah. Viewers, our next competitor, Rayyan Saib Muhammad Saidavi from Jordan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا وتلك حدود الله يبينها لقوم يعلمون وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم حسبك صدق الله العظيم দর্শক জান্নাতের একটি দরজার নাম রায়্যান যে দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে আমাদের রায়্যানের তেলাওয়াত শুনে মনে হচ্ছিল জান্নাতের সুবাস ছড়াচ্ছে চলুন দেখে আসি আমাদের বিচারক কি বলেন মাশাআল্লাহ তিলাওয়াতুকা মুমতাজ এত চমৎকার তেলাওয়াত এত মনোমুগ্ধকর তেলাওয়াত ইফতারের পূর্ব মুহূর্তে সমস্ত রোজাদারদেরকে মুগ্ধ করেছে আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি এবং সেই সাথে দোয়া করি যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে গোটা দেশবাসীকে বিশ্ববাসীকে এই কোরআনের কম্পিটিশন দেখার সুযোগ করে দিয়েছে নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য উদ্বুদ্ধ করেছে আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন মাশাআল্লাহ তাহনিনা লাকাদ হাসালতা আলা তালিকাতিন জাইদাতিন মিনাল কাদি লাদাইনা والسلام عليكم ورحمة الله وبركاته দর্শক আমাদের এবারের প্রতিযোগী লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশের সন্তান হাফেজ ইরশাদুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما مثل الحياة الدنيا كماء أنزلناه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما مثل الحياة الدنيا كماء
أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون حسبك صدق الله مولانا العظيم দর্শক কিছুক্ষণ পরেই ইফতার ইফতারের ঠিক আগ মুহূর্তে এমন চমৎকার তেলাওয়াত আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য ইহসানত আলহামদুলিল্লাহ ইরশাদ তুমি আজকে কোন সুরে পড়ছো কোন সাউতে পড়ছো মাকামে আজম আলহামদুলিল্লাহ গতকালকে সে পড়ছিল একটি সুরে সেই সুর নিয়ে কিছু মন্তব্য হয়েছিল বিদায় সে একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আরেকটি সুর সে দখল করছে অর্জন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার এই প্রতিভার বিকাশকে আল্লাহ উন্মোচন করে দেন আরও বিকাশ করেন আল্লাহ তাআলা ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও অনারেবল জাজ ডক্টর সাদেক আহসান্ত আহসান্ত ইয়া বুনাই هذه التلاوة هي تلاوة قراء بنغلاديش هذا الأداء الذي كنا ننشده ونقوله لك في الحلقات الماضية أول قارئ يقرأ على مقام العجم في التلاوات التي سمعناها كلها من يوم أن بدأت المسابقة هذه ويوم أن حضرنا هذه المسابقة قرأت بتأودة واطمئنان فقط ملاحظة بسيطة المد الواجب المتصل يقرأه حفص عن عاصم 4 حركات إلى 5 حركات وأنت تقرأ من طريق الشاطبية فقرأت يعني حينما أخذ بك المقام ذهبت وزدت في الأداء إلى 6 حركات وهذه 5 حركات فيما عدا ذلك أنت ممتاز جيد رائع تلاوة متقنة منضبطة أحسنت আমাদের সম্মানিত বিচারক বলেছেন তিনি আজকে এরশাদ ইসলামের তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়েছেন তিনি বলেছেন জাইয়েদ জায়েদ জিদ্দার মুমতাজ যা আছে সবগুলোই মাশাআল্লাহ একটি বিষয় তিনি বলেছেন যে আজকে এরশাদ ইসলামের তেলাওয়াতের মধ্যে মাকাম আজামের যে বিষয়টি ছিল সেটি সুর দিয়ে পড়েছে তো ইতিপূর্বে তিনি কোনো বাংলাদেশের কণ্ঠে মাকাম আজাম দিয়ে তিনি তেলাওয়াত আর কি শুনেননি আর একটি বিষয় বলেছেন যে গতকালকে তিনি এরশাদ ইসলামকে একটি বিষয়ে তাম্বিহ করেছিলেন যে সুরের বিষয়টা কফলাতের যে বিষয়টি তো সেই বিষয়টি এরশাদ ইসলাম খুব সুন্দরভাবে অনুশীলন করে তারপর আজকের স্টেজে এসে এসছে তো এবং তাকে তিনি
অনেক দোয়া করেছেন ارشاد তোমার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা তুমি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছো আশা করি ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো অবস্থান ধরে রাখবে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আমরা একে একে আজকের পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই তার রেজাল্ট জানব ইনশাআল্লাহ সে পর্যন্ত অপেক্ষা viewers we are at the last moment of our program waiting for result but before result I would like to request all participants please come and line up on the stage দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ আয়োজনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি কমিটি আজকের পর্বে দর্শক গত পর্ব থেকে বাছাইকৃত সেরা ১১ জন খুদে কোরআনের হাফেজ অংশগ্রহণ করেছিল এখান থেকে সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণে আজকে আমরা পাবো সেরা ৮ জনকে আর বাকি ৩ জন আজকের পর্ব থেকে বিদায় নেবে আমরা জানব কিছুক্ষণের মধ্যেই তার ফলাফল ইনশাআল্লাহ দর্শক আমরা এ পর্যায়ে মন্তব্য জানব জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিজবুল কোরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রতিযোগিতার আজ এই মহৎ অনুষ্ঠানে আমাদের দেশি এবং বিদেশি অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই প্রতিযোগিতা আজ আন্তর্জাতিক পর্যায়ে আসার যে বিভিন্ন পদক্ষেপগুলি এগুলি আপনাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরব আমরা প্রথম এই মুসল্লি কমিটি এবং আমাদের প্রধান উপদেষ্টা সায়েম সোমান আনবির সাহেবের নেতৃত্বে জাতীয় পর্যায়ে কোরআনের নূর পাওয়ার বাই বসুন্ধরা অনুষ্ঠান করি এবং শেষ পর্বে যখন আমরা এটা পূর্তি অনুষ্ঠান করি সমাপনী অনুষ্ঠান করি সেই দিন আমাদের চেয়ারম্যান সাহেব বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব বলেছিলেন যেটা আন্তর্জাতিক পর্যায়ে করবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা বসুন্ধরা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন আন্তর্জাতিকভাবে এটা আমরা করব কিন্তু এত তাড়াতাড়ি যে করতে পারবো এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই কিন্তু বসুন্ধরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আজ দেখতে পাইলাম দেশ ও মানুষের কল্যাণই নয় শুধু ইসলামের খেদমতো কাজ করে তাদের এই ফলপুরুষ আয়োজনে আজ বাংলাদেশ সহ ১৭টি দেশের খুদে পাখিরা আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশে অংশগ্রহণ করেছে কোনোদিন আমরা কল্পনা করতে পারি নাই কোনোদিন হয়ও নাই যে বাংলাদেশে একটা আন্তর্জাতিক পর্যায়ে কোরআনের নূর পাওয়ার বাই বসুন্ধরা বা কোরআনের নূর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মনে একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল এই বসুন্ধরা গ্রুপ আমাদের সেটা বাস্তবায়ন করেছেন আমরা বসুন্ধরা গ্রুপকে অন্তরের অন্তর থেকে ইসলামের খেদমতের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুক এবং আরও যাতে ভবিষ্যতে উত্তরোত্তর এই কোরআনের নূর অনুষ্ঠানটি সমৃদ্ধি লাভ করে সেই জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আমরাও দোয়া করি আল্লাহ আমাদের সবার মঙ্গল কামনা করুক এখানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে খুব সুন্দর করেছে আমাদের বাংলাদেশি একটা ছেলে জাতীয় পর্যায়ে যে ইরশাদুল ইসলাম হয়েছে আশা করি আমরা দোয়া করি তোমার মাধ্যমে বাংলাদেশের পতাকা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে যাবে এবং এই পর্যায়ে তুমি আরও উন্নত করো আরও সমৃদ্ধি হও এবং তুমি সফলতা কামনা করো সবার সফলতা কামনা করে আমি আবার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম দর্শক এ পর্যায়ে আমরা আরেকজন অতিথির বক্তব্য শুনব জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মিজানুর রহমান মানিক সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা এটা আয়োজনে আমরা যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এম্বাসির মাধ্যমে আমরা অনেক ভালো সুন্দর বড় বড় হাফেজ যারা বিভিন্নখানে পুরস্কৃত হয়েছে সেসব হাফেজ কোরআনের হাফেজরা আমাদের এখানে আসছে আমরা এই অনুষ্ঠানকে মানে সৌন্দর্য করার জন্য এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যত ধরনের পদক্ষেপ নিতে হয় আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি আশা করি আমাদের অনুষ্ঠানটা অত্যন্ত সফল এবং সুন্দর হয়েছে এজন্য সবচেয়ে
আমাদের ধন্যবাদ যাকে দিতে হয় সে হলো আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোবান আনবির, তার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে এবং আগামীতে আরও আমরা কীভাবে সুন্দর করা যায় সে ব্যাপারে আমি আমাদের সায়েম প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে আমরা কাজ করে যাব, আমাদের যাতে আরও ভালোভাবে বড় আরও ভালো অনুষ্ঠান করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। দর্শক আর অপেক্ষা নয়, আমরা জানব আজকের ফলাফল, কে যাচ্ছে আর কে বাদ পড়ছে আজকের পর্ব থেকে। উই আর ওয়েটিং ফর আওয়ার রেজাল্ট, দ্য নেম অফ উইনার উইল অ্যাপিয়ার ইন দিস স্কোরবোর্ড। ফার্স্ট উইনার আহমেদ তামের মাহমুদ সাবরি এলওয়া ফ্রম ইজিপ্ট, কংগ্রেচুলেশনস টু আহমেদ তামের। দর্শক আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় বিজয়ী, ইরানের বন্ধু সৈয়দ আবুল ফজল, তাকে অভিনন্দন জানাচ্ছি। দ্য থার্ড নেম রায়্যান সাহেব মোহাম্মদ সাউদাভি ফ্রম জর্ডান, রায়্যান সাহেব সাউদাভি। দর্শক আমরা পেয়ে গেছি আমাদের চতুর্থ বিজয়ী মোহাম্মদ জাকি, ইন্দোনেশিয়ার বন্ধুকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। Next name is Muhammad Irshadul Islam from Bangladesh. Congratulations to you. দর্শক আমরা পেয়ে গেছি আমাদের ষষ্ঠ বিজয়ী প্রতিযোগী হাফেজ শুআইব খালেদ সাঈদ, লিবিয়ার বন্ধুকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। দ্য সেভেন্থ উইনার আব্দুর রহমান মুসা আব্দুল্লাহি ফ্রম কেনিয়া, কংগ্রেচুলেশনস টু ইউ আব্দুর রহমান। দর্শক আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ বিজয়ী ইয়েমেনের বন্ধু মোহাম্মদ বালিগ সাঈদ আব্দুল গাফফার আলী, তাকে আমাদের অভিনন্দন। দর্শক এরই মাঝে আমরা পেয়ে গেছি আজকের পর্বের অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মধ্য থেকে আটজন বিজয়ীকে, তারা যাচ্ছে আমাদের সাথে আগামী পর্বে। এরই মাঝে আমাদের শেষ হয়ে গেল আজকের পর্ব, বিদায় নেব। তার আগে বলতে চাই আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এবং দৈনিক কালের কণ্ঠর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।